আচ্ছা, আজকে 69তম স্বাধীনতা দিবস 9ই আগস্ট। ইংরেজরা প্রায় 200 বছর আমাদের ভারতবর্ষকে শোষণ করেছিল। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে, বহু বীর আত্মত্যাগের মধ্যে দিয়ে, এবং সুভাষচন্দ্রের যে মানে যে জীবনদান, তারপরে বহু বিপ্লবী ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকী, যারা ফাঁসির দড়িকে ফুলের মালা হিসাবে বরণ করে দেশ স্বাধীনতার জন্য লড়াই করেছে, ঠিক তেমনি অহিংস আন্দোলন করে গেছেন মহাত্মা গান্ধী, খান আব্দুল গফফার খান, এনারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তো আজকের এই 15ই আগস্ট, এই স্বাধীনতা দিবসে আজকে আমাদের শপথ নেবার দিন যে আমরা প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে এবং দরিদ্র অনটন দূর করবার দিন, শুধু আজকে একটা ফ্ল্যাগ তোলার দিন নয়। তো এই 15ই আগস্টে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং একজন শিল্পপতিও বলা যাবেন, আমরা যার ডাক নাম আমরা বাবুদা বলে ডাকি, আমি ভালো নাম হচ্ছে আজগার আলী শেখ। আমি ওনাকে আজকের এই স্বাধীনতা দিবসের প্রাককালে পতাকা তোলার জন্য অনুরোধ করছি।